আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আল্লাহর রহমতে। আমিও ভালো আছি। বরাবরের মতন আবারও চলে এসেছি নতুন একটি গোলাখুলিয়া। আর আজকে হচ্ছে সোমবার, সোমবারের ভিডিও এটা। সকাল সকাল থালা বাসন মাজা ধোয়া হয়ে গেছে, জামা কাপড় একদম কাঁচা হয়ে গেছে, সম্পূর্ণ দুতার হয়েছে। বাহির একতার ঘরে একতার মেলে দিয়েছি, একদম চিপে বাহির থেকে নিয়ে এসে পরিষ্কার করে ঝেড়ে মেলে দিয়েছি। তারপরে চলে যাব এখন ঘরে, ঘরের কাজগুলো এখন সেরে নিচ্ছি। ঘরের কাজটা ভালো মতন পরিষ্কার করে নিচ্ছি। কয়েকদিন থেকে যাবো যাবো করে বাপের বাড়ি থেকে যাওয়া আসা চলছে, এদিকে হসপিটালে বহরমপুরে এইসব করতে করতে আমার ঘরগুলো একদম নোংরা হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন করা যায়নি। তারপর এখন সব জানলা কপাট পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি, আর উপরে ঝুল হয়েছিল সেটাও ঝেড়ে নিয়েছি। ঝুল চেহারাটা দেখাই নিয়ে এদিকে কাজগুলোকে অনেক ধুলে জমেছে, তা দেখাই গেছে, একদম ঝকঝকে করে পরিষ্কার করে নিচ্ছি। তারপর চলে আসি ফ্রিজে, ফ্রিজটা পরিষ্কার করে নিতে হবে, কয়েকদিন থেকে ধুলে ধসাধসি পড়ে আছে। ফ্রিজটা তো আগেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার দরকার, যেহেতু খাবারগুলো আমরা ফ্রিজেই রাখি, সবসময় ফ্রিজটা পরিচ্ছন্ন রাখাই দরকার। তারপর কিছু ওপরে দিয়েছি সেই ফুট চিনে মোটে, আর ওখানে দিয়েছি একটা ভালো চাদর পেতে দিয়েছি। তারপরে মেঝেটা খুব পরিষ্কার করে নিয়েছি, মেঝেটা পরিষ্কার করে নিয়ে তারপরে দেখাচ্ছি। যেহেতু আমার কাছে ক্যামেরা ধরার মতন মানুষ নেই, তা আমাকে নিজে হাতেই সামলাতে হয়। এখন কেমন হয়েছে পরিষ্কার করে দেখাচ্ছি। ছেলের ঘরে চলে এসেছি, মোটামুটি ছেলের ঘরে ঝুলটা হয়েছে, সেটাও এখন আমি ঝেড়ে দিচ্ছি। উপর থেকে আগে ঝুলটা ঝেড়ে নিয়ে তারপর ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপরে ঘরটা মুছবো। তো সম্পূর্ণ দেওয়ালগুলো আমার পরিষ্কার করে হয়ে গেছে, এখন মেঝেটাও ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপরে এখন এখন পানি দিয়ে ঘরটা মুছে দিচ্ছি। তো ঝুল ঝাড়ে তো বুঝতে পারছেন অনেক নোংরা হয়, তো আমার ঘরটা এখন মোছা হয়ে গেছে। এখন চলে যাব ছাদে গাছে পানি দিতে, গাছের গোড়াগুলো একদম শুকিয়ে গেছে কয়েকদিন থেকে যাওয়ার সাথে, গাছগুলোকে যত্ন নেওয়া যায়নি। এখন ছাদে ভালো মতন উঠে পানিটা আমি অ্যাড করে দিচ্ছি, তাড়াহুড়ো করে কোনো ব্যাপার নেই, শুকিয়ে গেছে অসুবিধে নাই। গাছের গোড়া শুকালে বাড়ির পানিটা দিতে পারে ভালো থাকবে, মানে গাছের গোড়াটা পচে যাবে। একটা ওটা ফলো করবেন, অবশ্যই ভালো থাকবে গাছগুলো। বিভিন্ন চারাগুলো মাশাআল্লাহ আমার বড়ো হয়ে গেছে, নিচে তো একদম মরে গেছিল। আমার সম্পূর্ণ গাছে পানি দেওয়া হয়ে গেছে, আর ওইদিকে আমাদের হচ্ছে সামনে ভাটা, তো ওই সবুজ সবুজ গাছগুলো দেখতে কেমন লাগছে আমাকে। আর ওই যে মাটি তুলা আছে একদম পাহাড়ের মতন, খুব সুন্দর লাগছে। এখন চলে যাবো রান্নাঘরে মূল রান্নায় ছেলের জন্য চাউমিন করতে, সকালকার টিফিন। চাউমিনটা সিদ্ধ করে নিয়েছি, এখানে ক্যাপসিকাম কাঁচা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর টমেটোর কুচি করে নিয়েছি, আর একটা ডিম মটরশুঁটি টমেটো কেচাপ। এখন দিয়ে দিচ্ছি কড়াই, কড়াইটা দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতন, তেলটা ভালো মতন গরম হয়ে গেলে তারপরে দিয়ে দিব সবজিগুলো একে একে। দিয়ে দিচ্ছি গাজর, তারপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পেঁয়াজ সম্পূর্ণ একসঙ্গে দিয়ে দিয়ে ভালো মতন ভালো ভালো করে দিচ্ছি। ভালো মতন ভাজা ভাজা হয়ে গেছে, একটা ডিম অ্যাড করে দিয়েছি, ডিমটা ভালো মতন খেতে নিচ্ছি। ডিমটা ভালো মতন ভাজা ভাজা করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি চাউমিনটা, চাউমিনটা ভালো মতন লড়াতে রাখলে ভাজা ভাজা করে নেব। এখন আদা নুন দিচ্ছে, এডিটিং করতে করতে অনেক রাত্রি হয়ে যায়, যারা ইউটিউবার তারা জানতে পারবে
একটা ভিডিও পেছনে কত খাটনি আপনারা হয়তো 10 থেকে 5 মিনিটের মধ্যে দেখে ফেলেন, কিংবা হয়তো 4 মিনিটেরও ভিডিও হয়, অনেকটাই খাটনি আছে। এখন দিয়ে দিচ্ছি মশলাটা, মশলাটা না দিলে তো ভালো লাগবে না। মশলাটা আমি অ্যাড করে দিচ্ছি, আবারও ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেল, এখন একটা প্লেটে নামিয়ে নিচ্ছি, প্লেটের সাথে দিয়ে দেবো। খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে, নামিয়ে কিন্তু খেতে ভালো লাগবে না। আর বাচ্চারা তো একদম ভালো না হলে তো খেতে চায় না। আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি ওপর থেকে টমেটো কেচাপ বেশ খানিকটা, ছেলেকে চামচা দিয়ে এখন খেতে দিয়ে দিব। তারপরে এখন আমি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নেব, বাইর থেকে মাছটা ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে এসেছি যে এখন পিস পিস করে নিচ্ছি। তারপর কিন্তু ভালো পানি দিয়ে নর্মাল আবারও ধুয়ে নেব, হলুদ গুঁড়ো পরিমাণ মতন, লবণ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো মতন হাত দিয়ে মেখে নিচ্ছি। ভালো মতন মাখতে হবে, তারপরেও কাটা যেন না ঢুকে সেইভাবে সাবধানে করতে হবে কাজগুলো বন্ধু। এখন দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল, বেশ খানিকটা তেল দেওয়ার পরে গরম হয়ে গেছে তেলটা, এখন মাছগুলো একে একে ছেড়ে দিই। মাছগুলো এখন লাল লাল করে ভেজে নিচ্ছি, টিপি টিপি করে লাল লাল করে ভাজতে হবে, মাছগুলো না ভাজলে ভালো লাগবে না। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো উঠে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, সর্ষের তেল, তেজপাতা, গরম মশলা, আদা রসুনের পেস্ট, বেশ খানিকটা দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতন, লবণ লঙ্কা গুঁড়ো একসঙ্গে নিয়ে এসে ধনিয়া দিই, দিয়ে এটাও মশলাটা এখন ভাজা ভাজা করে নিচ্ছি। মশলা আমার ভাজা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, এখন পরিমাণ মতন পানি অ্যাড করে দিচ্ছি গ্রেভির জন্য। গ্রেভিটা ফুটে উঠলে মাছগুলো ছেড়ে দেবো। মাছটা একটু করে ভালো মতন নাড়াচাড়া করে নেবো যাতে না ভেঙে যায়, সাবধানে করতে হবে কাজগুলো। তো মাছগুলো আমার রান্না হয়ে গেছে, খুব সুন্দর কালার এসেছে। আর ওখানে হয়েছে পটল ভাজা আর আলু ভাজা, মাছ আর ঝোল কাতলা একটু, এগুলো আমরা এখন খাওয়া দাওয়া করবো মা ছেলে মিলে। ভিডিওটি যদি কোনো অংশ ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে দেবেন। যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, পাশে থাকেন, পাশে বেল বাটনটা অন করে রাখেন। এই কামনা করে শেষ করছি, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।